নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি ঘরে তৈরি গাওয়া ঘিয়ের রেসিপি দেখাবো আপনাদের কাছে। এই দেখুন, এটা আমার দুধের মাঠা বা সর তুলে রাখতাম, সেইটা আমি এই থালায় ঢেলে নিচ্ছি। দেখুন, আপনারাও বাড়িতে পিওর যে দুধ হয় সেই দুধের ওপরের যে সরটা বা মাটাটা আপনারা এরমভাবে কালেক্ট করে নেবেন। আমার এটা 10 দিনের দুধের সরও আছে মাটাও আছে। প্রথমেই একটি থালাতে আমি এই মাটাটা ঢেলে নিলাম। নিয়ে ভালো করে এটাকে সুন্দরভাবে মুলে নিতে হবে। ঘরে তৈরির ঘি অত্যন্ত সুস্বাদু, কোনো ভেজাল নেই এতে। আপনারা বাড়িতে তৈরি করবেন, ছোট বাচ্চা থাকলে খাওয়াবেন, বড়দের খুবই ভালো। দুধ তো আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই আসে, শুধু সরটাকে তুলে রেখে দেবেন ফ্রিজে, একটু অল্প করে জমে গেলেই আপনারা বাড়িতে তৈরি করে নেবেন। দেখুন, এইভাবে অল্প একটুখানি সময় আমি এ করতেই মাটাটা ওপরে কি সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, নিচে দুধটা এসে গেছে। অনেক সময় সর তুলতে গেলে বা মাটা তুলতে গেলে দুধ আসে, এইটা দুধ আর এটা মাটা। এবার আমি এতে ফ্রিজে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবারও আমি এটা ধুয়ে নেব। দিয়ে যে পাত্রে আপনারা ঘিটা করবেন সেই জায়গায় দুধটা ঝরিয়ে নিয়ে তুলে নেবেন। এবার গ্যাস জ্বেলে নিলাম। এবার আমি কড়াইতে হিটা করতে শুরু করলাম। দেখুন, আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে মাটাটা। এই মুহূর্তে কিছু করতে হবে না, সম্পূর্ণ গলতে দিন। একটু নাড়াচাড়া করতে হবে, তলাটা পুড়ে না যায়। পঞ্চব্যঞ্জন আপনাদের কেমন লাগছে আপনাদের মতামত জানাতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের মতামত আমার উৎসাহ বাড়াবে। এইভাবে একটু নাড়াচাড়া করতে থাকবেন, খুব বেশি সময় লাগে না, একটু দাঁড়িয়ে তৈরি করে নিতে হবে। দেখুন, এক মিনিট পর ঠিক এই রকম হবে, হলুদ হতে শুরু করে দিয়েছে, দিয়ে প্রসেসের কাজ শুরু হয়ে গেছে। দেখুন, আমার ঘি এখানে প্রায় হয়ে এসেছে, নিচে খাংড়িগুলো চলে গেছে, আর ওপরে যেটা দেখছেন আপনারা এটা গাওয়া ঘি। এই অবস্থায় আপনারা নাড়াটা বন্ধ করবেন না, অনবরত নেড়ে যেতে হবে। আর খুব বেশি পুড়িয়ে ফেললেও হবে না, তাহলে পুড়ে যাবে, পোড়া গন্ধ ছাড়বে।
আমার এখানে ঘি তৈরির প্রসেস হয়ে গেছে, আমি ওভেন বন্ধ করে দিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ঠান্ডা হয়ে যেতে আমি এখানে ঘিটা ছেঁকে নিয়েছি, আর এই যে ওপরে খাংড়িটা হয়েছে, একদম সামান্য খাংড়ি হয়েছে, পুরোটাই ঘি তৈরি হয়েছে। আমার এখানে এটা 200 গ্রামের শিশি, আর এটা 50, মোট 250 ঘি হয়েছে। আপনারাও বাড়িতে তৈরি করুন, দুধের সর বা মাটা দিয়ে তৈরি করুন, বাড়িতে পিওর ঘি তৈরি হবে। পরবর্তী আবার রান্না নিয়ে আপনাদের কাছে আসবো। নমস্কার।